এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় খবর, পুরো ভোটের ফলের পরেই একটা ছোট্ট টুইট, তাতেই শোরগোল ফেললেন লকেট চট্টোপাধ্যায়। তাহলে কি জল্পনার রাজনৈতিক মহলে? গত বিধানসভা নির্বাচনের আগে বাংলা দখলের স্বপ্ন দেখেছিল বিজেপি, স্লোগান উঠছিল ইসবার 200 পার। সেই স্বপ্ন যদিও দিনের আলো দেখেনি, কিন্তু বাংলায় বিরোধী রাজনৈতিক দল হিসেবে এক এবং একমাত্র উঠে এসেছিল বিজেপি, বাম ও কংগ্রেস শূন্য পশ্চিমবঙ্গ বিধানসভা। তাই লড়াইটা হওয়ার কথা ছিল শাসক তৃণমূল বনাম বিরোধী বিজেপির মধ্যে, কিন্তু ধীরে ধীরে যেন ফের বিজেপিকে সরিয়ে বিরোধী পরিসর ছিনিয়ে নিচ্ছে বামেরা। আর বিজেপির এই ব্যর্থতার নিপথে যেমন উঠে এসেছে নেতৃত্বের অপারগতা, তেমনই দলের অন্ধেরে ফাটলো অন্যতম কারণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এই পরিস্থিতিতে হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের একটি ছোট্ট টুইট নতুন করে টুইস্ট তৈরি করল। বুধবারই রাজ্যের 108 পুরসভার ফল প্রকাশ হয়েছে। কোনো পুরসভা দখল করা তো দূর, ভোট শতাংশে নিরীক্ষীয় বামেদের পিছনে চলে গিয়েছে বিজেপি। বিজেপি রাজ্য নেতৃত্ব এখনও ভোট সন্ত্রাসের অভিযোগ তুললেও দলের ব্যর্থতা নিয়ে সন্দিহান নয় রাজনৈতিক মহলের একটা বড় অংশ। এই পরিস্থিতিতে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক তথা সাংসদ লকেট চট্টোপাধ্যায় টুইট করে আত্মসমীক্ষা শব্দটি লেখেন। অনেকেই বলছেন রাজ্য বিজেপির একটা বড় অংশ বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে যে অভিযোগ তুলেছেন, লকেটের টুইটের ইঙ্গিত সেদিকেই। যদিও টুইট কোন বিষয়ে উল্লেখ করেননি হুগলির সাংসদ, বিধানসভা ভোটের পর থেকেই লকেট চট্টোপাধ্যায়কে নিয়ে গুঞ্জন কম হয়নি। কিছুদিন আগেও বিজেপির সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর দেখা করেছিলেন লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে। শান্তনু এখন রাজ্য বিজেপিতে বিদ্রোহী নেতা, বিদ্রোহ দেখিয়ে এখন দলের বাইরে আছেন জয়প্রকাশ মজুমদার এবং রিতেশ তিওয়ারি। তারাও এদিনের ফলাফল নিয়ে বর্তমান রাজ্য নেতৃত্বের বিষোদ্গার করেন। এই পরিস্থিতিতে লকেটের টুইট বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে, যদিও বিজেপি এখনও ফিরে আসার ক্ষমতা রাখে বলেই মনে করছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। বিজেপি কি বাংলায় তাহলে হিমঘরে চলে গেল? এই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ জবাব দিয়েছেন, দেখতে পাবেন যখন নির্বাচন আসবে। যেভাবে নির্বাচনের পরে 60 জনকে হত্যা করা হয়েছে, ভুয়ো মামলায় ফাঁসানো হয়েছে, কর্মীরা ভয় পেয়ে গেছেন, 50% কর্মী পুরো নির্বাচনে বের হননি, স্বাভাবিকভাবেই আবার বের হলে মার খাবেন, মিথ্যা মামলায় ফাঁসানো হবে, সেজন্য বের হননি, পরবর্তী সময় বেরোবেন যখন পার্টি আবার সক্রিয় হবে।